একবার গৌতম বুদ্ধ এক গ্রামে গিয়ে সেখানকার মানুষদের উপদেশ দিচ্ছিলেন। প্রচুর মানুষ তার কথা শুনতে সেখানে হাজির ছিলেন। সেই ভিড়ে ছিলেন এমন একজন চাষি যার বাড়ি ছিল পাশের একটি গ্রামে। বুদ্ধের উপদেশ দান শেষ হলে সেই মানুষটি তাকে গিয়ে প্রণাম করে অনুরোধ করলেন, বুদ্ধ যেন তাদের গ্রামে গিয়েও ঠিক এইভাবে উপদেশ দেন। বুদ্ধ সেই চাষির আমন্ত্রণ গ্রহণ করে বললেন আগামীকাল তিনি ওই পার্শ্ববর্তী গ্রামে যাবেন। শুনে সেই চাষি খুব খুশি হয়ে ঘরে ফিরে গেলেন। পরদিন সকালে বুদ্ধ তার প্রতিশ্রুতি মতোই অনুগামীদের নিয়ে হাজির হলেন সেই গ্রামে। এদিকে সেই চাষি পড়লেন এক মহা বিপদে। তার দুটি বলদ কোনোভাবে বনের মধ্যে হারিয়ে গেল। সেই চাষির জন্যে ওই বলদ দুটি একেবারে রুজি রুটির ব্যাপার। তিনি ভাবতে লাগলেন এখন তার কি করা উচিত। বুদ্ধ তার আমন্ত্রণে এই গ্রামে এসেছেন, অন্যদিকে বলদ দুটিকে খুঁজে না পেলে তার রুজি রোজগার অনিশ্চিত হয়ে পড়বে। বলদ দুটিকে খুঁজে না পেলে তারা নিশ্চিত কোনো হিংস্র প্রাণী পেটে চলে যাবে। এদিকে বুদ্ধ ভিড়ের মধ্যে সেই চাষিকে খুঁজতে লাগলেন, আর চাষি অন্যদিকে কিছুই ঠিক করে উঠতে পারছিলেন না তিনি যাবেন কোথায়। একদিকে বলদগুলিকে খুঁজে না পেলে তিনি অনাহারে মরবেন, অন্যদিকে তাঁর আমন্ত্রণে এই গ্রামে আসা বুদ্ধের কাছে না গেলে তাকে অপমান করা হবে। অনেক ভেবে সেই চাষি বলদ খুঁজতে বনে চলে গেলেন। ভাগ্যক্রমে বিকেলের মধ্যেই সুরক্ষিত অবস্থায় ফেরত পেয়ে গেলেন। তাদের গোয়ালে বেঁধে রেখেই তিনি ছুটলেন বুদ্ধের কাছে, কিন্তু বুদ্ধ ততক্ষণে সেই স্থান ছেড়ে অন্য গ্রামে চলে গিয়েছিলেন। চাষি এতে অত্যন্ত দুঃখী হলেন। পরদিন সকাল হতেই তিনি বুদ্ধের খোঁজে ছুটে গেলেন। সেদিন বুদ্ধ অন্য একটি গ্রামে অবস্থান করছিলেন। চাষি সেখানে পৌঁছে বুদ্ধকে প্রণাম করে বারবার ক্ষমা চাইতে লাগলেন। বুদ্ধ সব কথা শোনার পরে তাঁকে বললেন তুমি একদম ঠিক কাজই করেছ, আমি হলো তোমাকে একই কাজ করতে বলতাম। ওই গরুগুলি তোমার রুজি রোজগারের মাধ্যম, যদি তুমি ওদের না খুঁজতে বেরিয়ে কাল আমার কাছে আসতে তাহলেও আমার কোনো উপদেশই তোমার মাথায় ঢুকতো না, কারণ সারাক্ষণ তোমার মাথায় ওই বলদ হারানোর চিন্তায় ঘুরপাক খেত। হয়তো ঠিক সময়ে ওদের খুঁজতে না গেলে তুমি ওগুলিকে আর কখনোই ফেরত পেতে না, সুতরাং তুমি একদম ঠিক কাজ করেছ। দেখো তুমি ধর্মের আগে নিজের কর্মকে স্থান দিয়েছ, আর এটাই সঠিক সিদ্ধান্ত ছিল। আজ তোমার মস্তিষ্ক একেবারে চিন্তাশূন্য, এখন এখানে বসে যতক্ষণ খুশি তুমি উপদেশ শুনতে পারো। বুদ্ধের কথা শুনে সেই চাষির মন থেকে সমস্ত অপরাধবোধ চলে গেল। বন্ধুরা, আশা করি এই গল্পটি আপনাদের মনে দ্বিধা দ্বন্দ্ব দূর করতে সাহায্য করবে। এরকম আরও গল্প শুনতে আমাদের মহাবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। মনে রাখবেন কর্মই হলো আমাদের সবচেয়ে বড় ধর্ম। ধন্যবাদ।